আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স সতেজ রেসিপিতে। বরাবরের মতোই সাথে রয়েছি আমি জাহারা মিতু। আজকেও আমি আপনাদেরকে আরও একটি সতেজ রেসিপি তৈরি করে দেখাবো। আমাদের আজকের যে সতেজ রেসিপি তার নাম হচ্ছে চিকেন অ্যান্ড ভেজিটেবল স্টেয়ার ফ্রাই। তো চলুন দেখে নেওয়া যাক চিকেন এবং ভেজিটেবল স্টেয়ার ফ্রাই তৈরি করতে কী কী লাগছে। আমাদের আজকের রেসিপিটি তৈরি করতে যেসব উপকরণ লাগবে বরাবরের মতো সেগুলো আমি রেখে দিয়েছি আমার সবচাইতে প্রিয় রেফ্রিজারেটর ওয়ালটন স্মার্ট রেফ্রিজারেটর। তো চলুন বের করে নেওয়া যাক। ও, আমি তো আপনাদেরকে একটি কথা বলতে ভুলেই গেছি, ওয়ালটন স্মার্ট যে ফ্রিজ রয়েছে তাতে খাবার সতেজ থাকে 30 দিন পর্যন্ত। এর ভেতরের সিন্থো ফ্রেশ টেকনোলজি খাবারকে একদমই ভালো রাখে। তার কারণ হচ্ছে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট প্রিজার্ভ করে খাবারের পুষ্টিমান অটুট রাখে। তো চলুন কথা না বাড়িয়ে তৈরি করে নেওয়া যাক আমাদের আজকের প্রণালীটি। চুলাটা আমি জ্বালিয়ে নিলাম এবং শুরুতেই আমি তেল দিয়ে দিচ্ছি। তেল লাগবে পরিমাণ মতো, 1.5 থেকে 2 টেবিল চামচ তেল ইউজ করতে পারেন। তেলটি একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব আমাদের আগে থেকে তৈরি করে রাখা রসুন কুচি। সময় নিব, রসুন কুচি যখন কালারটি একটু চেঞ্জ হয়ে যাবে, একটু বাদামি রং হয়ে যাবে, তারপর আমরা এর মধ্যে দিয়ে দিব বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো। আমরা দেখতে পাচ্ছি রসুনের কালার অলরেডি চেঞ্জ হয়ে আসছে। এর মধ্যে আমরা সেগমেন্ট কাপ কাটিং করে রাখা 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আমাদের চিকেন। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আমাদের আগে থেকে কেটে রাখা সবজিগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, চেরি টমেটো, ক্যাপসিকাম, দেখতেই পাচ্ছেন কালারটি এত সুন্দর এসেছে, মাল্টি কালার একটি রেসিপি হচ্ছে আজকে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব 3 চা চামচ সয়া সস। সেই সাথে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ, এটা টেস্ট অনুযায়ী, যে যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনই দিতে পারেন। আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সেই সাথে লবণ স্বাদ মতো, যে যেমনটা পছন্দ করেন। আমাদের রেসিপি কিন্তু অলরেডি তৈরি, আমি এখন জাস্ট এখন গার্নিশিং করব। খুব সুন্দর একটা ঘ্রাণ আমি পাচ্ছি এবং কালারটা আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা কালার হয়েছে, যেন প্রকৃতির সব রং এই একটি রেসিপির মধ্যে।
তৈরি হয়ে গেল আমাদের আজকের সতেজ রেসিপি চিকেন অ্যান্ড ভেজিটেবল স্টার ফ্রাই। চলুন দর্শক দেখে নেই এই সুন্দর রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লেগেছিল। চিকেন কিউব 1 কাপ, ক্যাপসিকাম কিউব 3 কাপ, চেরি টমেটো স্লাইস আধা কাপ, গাজর কিউব আধা কাপ, রসুন কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ সেগমেন্ট কাট আধা কাপ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ। দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী রেসিপি নিয়ে হয়তো কোনো একসঙ্গে আবারও হাজির হয়ে যাব আমি জাহারা মিতু। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।